हेलो एवरीबॉडी, आज के आमी आपनादे संगे माछेर चप बा फिश काटलेट ए रेसिपिटा शेयर करब। देखते ही पाच्छेन कतटा क्रांची होयेछे। चलुन ताहले शुरू करा जाक। एखाने आमी चार पिस कातला माछेर दाका नियेछी आर नियेछी एकटु लवण ओ हलुद गुड़ा। एरपर गरम जले माछगुलोके सिद्ध करते दिए देव। माछगुलो सिद्ध हुए एले माछेर काटागुलोके आमी छाड़िए नेब। जलेर मध्ये आमी दिए दिलाम हलुद गुड़ा ओ लवण। 10 मिनट धरे माछगुलोके सिद्ध करते हबे। মাছগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। মাছগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে এই মাছগুলোকে নিয়ে ছাড়িয়ে নিতে হবে। এরপর এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এখানে আমি দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা অনেকটাই হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরা, রসুন কুচি ও একটা লঙ্কা কুচি। কালো জিরাটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। ভালোভাবে হয়ে আসলে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, ভাজা মশলা, রেড চিলি পাউডার। এরপর দেব আদা রসুনের পেস্ট। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন সল্ট ও 1 টেবিল স্পুন সুগার। এরপর এর মধ্যে আমি দেব 2 বড় সাইজের সিদ্ধ করে রাখা আলু। এটা দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। ভালোভাবে মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব মাছের ডোটা। মাছের ডোটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমাদের কাটলেটের ডোটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি নিয়েছি 2টো ডিম ও ব্রেড ক্রাম্বস। এবার এই ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর ডোটা নিয়ে কাটলেটের সাইজ করে ডিমের মধ্যে কোট করে নিতে হবে।
এরপর ব্রেড ক্রাম্পসের মধ্যে কোট করতে হবে। এখানে সিঙ্গেল কোটও করতে পারেন, ডাবল কোটও করতে পারেন। ডাবল কোট করলে একটু খেতে টেস্টি হয়, তো আমি এখানে ডাবল কোট করে নিচ্ছি। এইভাবে আমি সব কাটলেটগুলো তৈরি করে নেব। আমার সব কাটলেটগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে কাটলেটগুলো দিয়ে দেব। কাটলেটগুলো খুব ভালো করে ভাজতে হবে। কাটলেটগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। সব কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে সার্ভ করব। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বিকালের নাস্তার জন্যে এটা খুব ভালো একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।